আবারও কড়াকড়িভাবে লকডাউন কার্যকর করার ঘোষণা, যার জেরে হুগলি জেলার মোট 21টি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হলো। শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার এই কন্টেনমেন্ট জোনগুলি 14টি পুরসভা এলাকায় এবং 7টি গ্রামীণ এলাকায় রয়েছে। বুধবার হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর জানান, কন্টেনমেন্ট জোনের সঙ্গে কিছু বাফার জোনও এই লকডাউনের আওতায় পড়বে। জেলার চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়া, ডানকুনি, চণ্ডীতলা এবং জঙ্গিপাড়া থানা এলাকার মধ্যে কন্টেনমেন্ট জোনগুলি চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 9 জুলাই বিকেল 5টা থেকে এই এলাকাগুলিতে লকডাউন জারি করা হবে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্য কিছু খোলা থাকবে না, যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই জোনগুলিতে সরকারি বা বেসরকারি সমস্ত অফিস বন্ধ থাকবে, যেহেতু 100% লকডাউন লাগু করতে বদ্ধপরিকর প্রশাসন। পাশাপাশি মানুষের যাতে খাদ্যের সমস্যা না হয় সেদিকেও রাখা হবে বিশেষ নজর। করোনা সংক্রমণ রুখতে এবং মানুষকে সচেতন করার জন্য মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। এই বিষয়ে সচেতনতামূলক 2000 হোর্ডিং লাগানো হবে জেলার বিভিন্ন জায়গায়। নতুন ধাপে আবারও লকডাউন জারি নিয়ে এদিন হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর কি কি বললেন শুনলেন। গতকাল স্টেট গভর্নমেন্ট থেকে আমাদের আলাপন বন্দ্যোপাধ্যায় হোম সেক্রেটারি তরফ থেকে ইনস্ট্রাকশন পাওয়ার পরে যে বিভিন্ন কন্টেনমেন্ট জোনস তৈরি করতে বলা হয়েছিল বেসড অন দ্য নিউ কনসেপ্ট, দ্যাট ইজ অ্যামালগামেশন অফ অ্যাকচুয়াল প্রিভিয়াস কন্টেনমেন্ট জোনস অ্যান্ড বাফার জোনস। আমরা প্যাটার্নস অ্যান্ড ট্রেন্ডস আমরা বুঝে অ্যাসেসমেন্ট করে আমাদের জেলায় টোটাল 21 কন্টেনমেন্ট জোনস আমরা তৈরি করেছি। এখন এই কন্টেনমেন্ট জোন আগামীকাল 5টার সময় থেকে যেভাবে গভর্নমেন্ট বলছেন সেভাবে আমরা টোটালি লকডাউন আমরা করব। যে যে রেস্ট্রিকশনস ইম্পোজ করেছে সেই রেস্ট্রিকশনসকে কিন্তু আমরা টোটালি পুলিশের সাথে আমরা কথা বলে সেগুলো এফেক্টিভলি আমরা ইমপ্লিমেন্ট আমরা করব। তো এখানে এর সাথে সাথে আমরা এটাই বলতে চাইছি, টোটাল 21-এর মধ্যে শ্রীরামপুর সাব ডিভিশনে টোটাল 14 হচ্ছে, চন্দননগর সাব ডিভিশনে 7টে হচ্ছে। এগুলো বিশেষ করে শ্রীরামপুর পুলিশ স্টেশন এরিয়ার মধ্যে আছে, কিছু উত্তরপাড়া পুলিশ স্টেশন এরিয়ার মধ্যে আছে, ডাকুনি পুলিশ স্টেশন এরিয়ার মধ্যে আছে, চণ্ডীতলা পুলিশ স্টেশন, জঙ্গিপাড়া পুলিশ স্টেশন, রেস্টা পুলিশ স্টেশন আর চণ্ডীতলা, যেটা আমরা অলরেডি বলেছি। আর চন্দননগর সাব ডিভিশনে ভদ্রেশ্বর পুলিশ স্টেশনের কিছু আছে, চন্দননগর পুলিশ স্টেশন কিছু আছে, ইভেন সিঙ্গুর পুলিশ স্টেশনেরও কিছু আছে। এই 4টি জায়গা থেকে আমাদের আমরা লকডাউন আমরা প্রয়োজন আছে করে আমরা অ্যাসেসমেন্ট আমরা করে দেখেছি। এখন সাথে সাথে উই অলসো ডিভাইসড স্পেশাল কন্টেনমেন্ট প্ল্যান টু ফাইট ব্যাক কোভিড-19, যেখানে আমরা আমাদের টোটাল আমাদের মডেল অপারেন্ডি কী থাকবে, আমাদের কীভাবে আমরা স্ট্র্যাটেজি থাকবে পুরোটাই এর মধ্যে লেখা আছে, মানে পুরো ডিটেলিং করা হয়েছে। এটাই অলরেডি শেডিউল তার এসডিওস অ্যান্ড ভিডিওস ফর এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন। দিস ইজ আওয়ার প্ল্যান, দিস কন্টেনমেন্ট প্ল্যান, যাতে করে আমাদের যে আমাদের অপটিমিজম আছে বা আমাদের এক্সপেকটেশন আছে যে দ্য কার উইল বি ফ্ল্যাটেন্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা ট্রাই করে দেখব। কী কী বিধিনিষেধ থাকছে কন্টেনমেন্ট জোনগুলোতে? স্যার যেটা বলেছেন অলরেডি আমাদের এখানে ডিপার্টমেন্ট থেকে যেটা বলেছে, সব গভর্নমেন্ট অফিসেস, প্রাইভেট অফিসেস বন্ধ থাকবে, অল নন এসেনশিয়াল অ্যাক্টিভিটিস বন্ধ থাকবে, অল কংগ্রিগেশনস বন্ধ থাকবে, অল ট্রান্সপোর্টেশন বন্ধ থাকবে, অল মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল, ট্রেডিং অ্যাক্টিভিটি বন্ধ থাকবে, যার কারণে টোটাল লকডাউন যেটা হতে যাচ্ছে। ইভেন তাদের খাওয়া দাওয়া সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা লোকালি এর আগেও আমরা অ্যারেঞ্জ করেছি, ডানকুনি ক্ষেত্রে আমরা অ্যারেঞ্জ করেছিলাম, চন্দননগরে অ্যারেঞ্জ করেছিলাম, সিমিলারভাবে কিন্তু আমাদের মেকানিজম আমরা তৈরি করবো যাতে করে কেউ মানে খাওয়ার জন্য যে কষ্ট না পায়, খেতে কষ্ট না পায়। ঠিক আছে, কিন্তু যে এলাকাগুলোকে লকডাউন করা হচ্ছে সেটা তো একটা কোনো ছোটো এলাকা, পাড়া বা মহল্লা, এবার তার উপর দিয়ে যদি কোনো যেখানে লকডাউন নেই সেখানে যদি যানবাহন যায় তাহলে কীভাবে? যানবাহন তো ওখানে যাওয়ার প্রয়োজন নেই, যাওয়াই যাবে না, বিকজ এখানে ভেরি ক্লিয়ারলি বলছে অল ট্রান্সপোর্টেশন বাইপাস করে যেতে হবে, অন্য রুট ডেভেলপ করতে হবে, সেটা পুলিশ আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দুটো মিলে। ওই সব এলাকাগুলো কি ব্যারিকেড বা কিছু করা? ব্যারিকেড নিশ্চয়ই, কিন্তু এক্সিট এখানে যেটা ভেরি ক্লিয়ারলি বলছে রেসিডেন্টস অফ দ্য কন্টেনমেন্ট জোন উইল বি এক্সেম্পটেড অ্যান্ড প্রোহিবিটেড ফ্রম অ্যাটেন্ডিং ইভেন অফিসেস, ইনফ্যাক্ট দেয়ার ইনগ্রেস অ্যান্ড এগ্রেস উইল বি স্ট্রিক্টলি রেগুলেটেড। তার মানে কমপ্লিটলি এক্সিট এন্ট্রিটাকে আমরা টোটালি কন্ট্রোল করতে হবে, দেন ওনলি ফিজিক্যালি এটা কন্টেইন করতে হবে, যেটা রেড জোনের ক্ষেত্রে যেটা হয়েছিল এর আগে হয়েছিল। সিমিলারলি এটা এটা বাট কিন্তু এটা ব্রডার এরিয়াস আছে, যেহেতু বাফার জোনকে এর মধ্যে আমরা অ্যাটাচ করে দিচ্ছি, তার জন্য আমরা উইল বি হ্যাভিং লিটল বিগার জোনস কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। রুরালের মানে কোন এলাকা যেটা চলে যেতে আমাদের দুটো সাবডিভিশন থেকে বেসিক্যালি যে পকেটস যে পকেটসের সমস্যা আছে
দুটো হচ্ছে শ্রীরামপুর সাব ডিভিশনের যে শ্রীরামপুর মিউনিসিপালিটি এরিয়া, উত্তরপাড়া মিউনিসিপালিটি এরিয়া, কৃষ্ণা মিউনিসিপালিটি এরিয়াতে কিছু অংশ, চন্দননগরে হচ্ছে আর্বান এরিয়াতে, আমি যে আর্বান এরিয়া বললাম আর্বান এরিয়াতে চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া, ভদ্রেশ্বর মিউনিসিপালিটি এরিয়া, এই চারে সিঙ্গুর কিন্তু কিছু কেসেস আমাদের এখানে ইয়ে হচ্ছে, রিপোর্টেড হচ্ছে, তার জন্য স্পেশালি ওটাকে যেহেতু ইম্পর্টেন্ট লোকেশন আছে তার জন্য আমরা ওখানে আমরা লকডাউন এনফোর্স করে টোটালি উইল অলসো ট্রাই টু রেস্ট্রিক্ট দ্য কেসেস। আরামবাগ বা সদর সাব ডিভিশন আরামবাগে আমরা টোটালি কোন জেলায় যা কেসেস হয়েছে তার মধ্যে অ্যারাউন্ড 50% কেসেস কিন্তু মাইগ্রেন্টস নিয়ে এসছে, তার মধ্যে 90% কেসেস কিন্তু আরামবাগ সাব ডিভিশন থেকে, বিশেষ করে কানাকুলওয়ান কানাকুল টু আমাদের সাব ডিভিশন, আমি আপনাকে একটু দেখাবো, আমাদের এখানে যে কেসেস আছে এখানে কেসেসে কিন্তু বিশেষ করে আপনি দেখুন এখানে আরামবাগ সাব ডিভিশনের মধ্যে কানাকুল ওয়ানে 90 কেসেস, আরামবাগ ব্লকের মধ্যে 69 কেসেস, গগাটে 29 কেসেস, কানাকুল টুতে 44 কেসেস, এভাবে যে কেসেস হচ্ছে মোস্ট অফ দিস বিলং টু আরামবাগ সাব ডিভিশনের রুরাল এরিয়াস, বাট যখনই মাইগ্রেন্টস আসাটা কমে গেছে বন্ধ হয়ে গেছে তখন ওখানকার কেসেসে কিন্তু ড্রপ ডাউন হয়ে গেছে। আচ্ছা, দিস ইজ দ্য থিং, দেয়ারফোর ইট ইজ নট এ সেপারেট স্পেশাল থ্রেট, যে স্পেশাল থ্রেট যেটা আছে বেসিক্যালি যে হাওড়া কলকাতার সাথে মিক্সিং আছে, মোবিলিটি আছে শ্রীরামপুর এরিয়া চন্দননগর এরিয়া, এইগুলো কিন্তু বিশেষভাবে আমরা নজর দিই এর সঙ্গে অ্যাওয়ারনেসের জন্য মানুষ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আমরা এখানে আপনাকে এটাও আমি দেখাবো, তো আমরা উই আর গোয়িং ফর এ ম্যাসিভ ক্যাম্পেইন ফর পাবলিসাইজিং ইম্পর্টেন্স অফ মাস্ক ইউসেজ, আমাদের এখানে যে আমরা জাস্ট মেটেরিয়ালটা তৈরি করেছি, ওয়ার এ মাস্ক ইজ এ ম্যান্ডেটরি টু ইউজ ফেস কভার, এটা কিন্তু আমরা ফাইনালাইজ করে আমরা বিভিন্ন জায়গাতে মোর দ্যান 2000 লোকেশনসে কিন্তু আমরা হোর্ডিংসে বিলবোর্ডসে পোস্টার্স করে আমরা লাগাবো, সো দ্যাট আমরা লোককে এডুকেট করাটা কিন্তু একটা সাস্টেন্ড ক্যাম্পেইন হিসাবে কিন্তু আমরা চালাবো। মাইকিং মাইকিং হ্যাঁ মাইকিং তো কম্পালসারি ব্যবস্থা হবে, এখানে আমরা লিখেছি মাইকিং নিয়েও লিখেছি। এটা কতদিন চলবে স্যার? এটা কিন্তু যতদিন যত কম হচ্ছে না ততদিন চলবে, আমরা আশা করি যত তাড়াতাড়ি এটা কমবে, যত তাড়াতাড়ি আমাদের যেহেতু এফেক্টিভলি যদি এনফোর্স করা হয় তো ডেফিনেটলি আমরা চেষ্টা, বাট এখানে আরও যেহেতু একটা কমপ্লেক্স ইস্যু আছে, বাট এটা কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে বেসিক্যালি। কিন্তু এখন যে জেলার যা রিপোর্ট আসছে তাতে দেখা যাচ্ছে রিকভারির ইয়েটা অনেক ভালো, আগে ভালো। হ্যাঁ, এটা দেখ আই এম নট অ্যান এক্সপার্ট টু কমেন্ট অন দ্যাট, বাট কিন্তু যে রিকভারি ডেফিনেটলি ইট ইজ ভেরি এনকারেজিং দ্যাট প্রায় 70% আমাদের এখানে রিকভারি হচ্ছে, দ্যাট ইজ ভেরি গুড, বাট অ্যাট দি সেম টাইম যেহেতু এটা ইনফেকশন টু ফাস্টলি স্প্রেড করে এটা লাইক নো আদার ভাইরাস, এটা কিন্তু এটা একমাত্র ভাইরাস যেটা হাইলি ফাস্টলি এটা মুভ করতে পারে, তার জন্য যে 1% যদি মর্টালিটি থাকে যাদের কোনো সিমটম নেই অথচ পজিটিভ আসছে তারা কি বাড়িতেই থাকতে থাকবে? আমরা সেফ হোমস আমরা তৈরি করেছি, আমাদের 4টে সেফ হোমস খুব ভালো চলছে, আমাদের আপনি জানেন যে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে চলছে, ডানকুনিতে চলছে, পাণ্ডবাতে চলছে, আর গগাটে চলছে, 4টে জায়গাতে চলছে, উই আর রেডি, আমরা লোককে কিন্তু যাদের যাদের পজিটিভ এসেছে তাদের ফিজিক্যাল কন্ডিশনটা হেলথ কন্ডিশন কীরকম আছে সেটাও আমরা ডেইলি আমরা ফোন করে খোঁজ নিচ্ছি, যাদের কোনো অসুবিধা ফিল করছে বা লোকের কোনো বাড়িতে নিজের এলাকায় যদি কোনো রেসিস্টেন্স আছে জনসাধারণ থেকে তখন কিন্তু তাদেরকে আমরা ওয়েলকাম করছি আমাদের সেফ হোমে থাকার জন্য, বিকজ ইজ হোম অ্যাওয়ে ফ্রম হোম, ঠিক আছে, ওকে। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, আর হ্যাঁ ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।